হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আবার খাবো চ্যানেলে। আমি আপনাদের আজকে দেখাবো বেগুন বাহার করে দেখাবো আপনাদের। সর্ষে দেখুন, আমি সর্ষে বেটে রেখেছি, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। বেগুনগুলোকে দেখুন এইভাবে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন এইভাবে কেটে নেবেন, তাহলে ভালো হয়, ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন এইভাবে বোটাটাকে ফেলে দেবেন না। চলুন এগুলোকে এবার ফ্রাই করে, তারপর দেখুন আমার কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিলাম একটু বেশি পরিমাণে, কারণ বেগুনগুলো আমাকে ফ্রাই করতে হবে, ওই জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে বেগুনগুলো ফ্রাই করে নেব। একদিক হয়ে গেলে আমি আরেক দিক উল্টে দেব। চলুন এটা ফ্রাই হোক, ততক্ষণে আমি পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে লঙ্কা, এক চামচ হলুদ, এক চামচ জিরে আমি দেব। এটা ভালো করে কষিয়ে নেব, পরিমাণ মতো লবণ, এটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে। অল্প পরিমাণে আমি এর মধ্যে চিনি দেব, কারণ চিনি দিলে টেস্টটাও ভালো হয়, কালারও ভালো আসে। দু মিনিট মতন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি কোনো জল ব্যবহার করব না, মশলাটা কষানোর পর এর মধ্যে আমি জল দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দেব। জল দেওয়ার পর এর মধ্যে আমি আস্তে আস্তে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ফুটে উঠলে আঁচটা আমি কমিয়ে দেব। বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে আমাকে সিদ্ধ করতে হবে। এটা খুব একটা বেশি সময় লাগে না, কারণ বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন বেগুন বাহার আমার একদম রেডি, আমি একটু উপর থেকে একটু তেল দিয়ে দেব অল্প, ব্যাস। এবার গ্যাস ফ্লেমটা আমি বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বেগুন বাহার আমার একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি।